আমি ওষুধ রান্না লাগে কেউ কিছু দিকে এদিকে আসি না কোথায় শুনোস না নমস্কার আমার সঙ্গে আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি কবির ঘোষ সঙ্গে আমি সাংবাদিক সন্ত শর্মা আজকের বিজিত হল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির উপরে এবং ত্রিপুরার কমলপুর শাখার সম্পাদক দুলাল ঘোষের উপরে হিন্দুত্ববাদী একটি সংগঠন হামলা করেছে কারণ বলছেন কি সোশ্যাল মিডিয়া নাকি তাদের হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে তাদের গ্রন্থকে অপমান করা হচ্ছে আমি কবির ঘোষের কাছে একটি প্রশ্ন রাখছি আপনি দীর্ঘ সময় ধরে এই পশ্চিমবঙ্গে থেকে আন্দোলন শুরু করছে সেই আন্দোলনটা ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে বাংলাদেশে গেছে ত্রিপুরা গেছে আসাম গেছে ঝাড়খণ্ড গেছে এই যে আন্দোলন করতে গিয়ে আপনি কত রকমের বিপদের মুখে পড়েছেন বহু 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 হত্যার চেষ্টা হয়েছে গুলি মেরেছে মোটর বাইকে ধাক্কা মেরেছে হাড়গুলো ভাঙা তাও আন্দোলন চলছে আমার কিছু অসুবিধা হয়নি আচ্ছা আপনি যে আন্দোলনটা করছেন যুক্তিবাদী সমিতি আন্দোলন যেটা করছে মানুষকে কুসংস্কার মুক্তি আন্দোলন করছে তাহলে হামলাটা কেন এই যে জ্যোতিষীরা তারা কি চায় যে আমরা মানুষরা কুসংস্কার মুক্ত হোক এই যে যারা গভর্নমেন্ট যারা অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে তারা কি চায় যে মানুষ সত্যিটা জেনে যাক কখনো চায় না কখনো চায় না কখনো চায় না তাই যারা বোঝাতে চায় তাদের বিরুদ্ধে হামলা করে মানে যুক্তিবাদীরা যখনই মানুষকে সচেত করছে বিজ্ঞান মনস্ক বানাচ্ছে তাদেরকে এই তাদের স্বার্থে আঘাত করছে সঙ্গে সঙ্গে তারাও আমাদের আঘাত করার চেষ্টা করে আচ্ছা এই আঘাত আঘাত সত্ত্বেও কি আন্দোলনটা থামবে না যুক্তিবাদীদের যারা কর্মকর্তা তাদের মনোবলটা আরো বাড়বে 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 কারণ নেতা যদি শক্ত সমর্থ হয় তাহলে কর্মীরাও শক্ত সমর্থ হবে নাহলে নেতা যদি ন্যাদ ব্যাধে হয় কর্মীরাও ন্যাদ ব্যাধে হয়ে যাবে বলো আচ্ছা যুক্তিবাদী সমিতির ত্রিপুরার কমলপুরে যে দুলাল ঘোষের উপরে যে হামলাটা হয়েছে সেটা না আপনি কি বলবেন অত্যন্ত বাজে অত্যন্ত ন্যাক্কারজনক দুলাল ঘোষ গীতা গ্রন্থটার সম্বন্ধে লিখেছিল এটা একটা ফালতু ব্যাপার কারণ গীতার সম্বন্ধে বলা আছে গীতা যদি নাকি কোনো অব্রাহ্মণরা শোনে তার কানে সীসা গরম সীসা ঢেলে দেওয়া ইত্যাদি যেমন আছে আর গীতাতে আত্মার অমরত্ব নিয়ে অনেক কথা লেখা আছে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায় স্বামী অভেদানন্দ স্বামী বিবেকানন্দ এরা বলেছেন যে আত্মা হলো চিন্তা চেতনা চৈতন্য বা মন আবার কেউ বলেছেন আত্মা হলো চিন্তা চেতনা চৈতন্যের মনের কারণ কারণ মানে ব্রেনসেল আর চিন্তা তো আসেই ব্রেনসেল অ্যাকশন থেকে সুতরাং মৃত্যুর পরে সব শেষ সুতরাং গীতাতে যা যা বলা হয়েছে মৃত্যুর পরে আনন্দ ভোগ অমুক তমুক ফালতু কথা আপনার চোখে গীতা গ্রন্থটা কেমন পড়ুক মানুষ পড়ুক আমি সবসময় বলি পড়ুক তাহলেই বুঝতে পারবে কতটা সত্যি কতটা মিথ্যে না পড়ে তো কিছু বলা যায় না পড়ুক পড়লে নিজেরাই বুঝতে পারবে যে গীতা কতটা বকবাস আছে সোজা কথা হলো যুক্তিবাদী আন্দোলনকে থামাতে গেলে একটা অজুহাত দরকার অবশ্যই যেখানে বলা হচ্ছে কি আমাদের ধর্মীয় আঘাত দিচ্ছে উল্টো দিকে ভারতের সংবিধানে তো অধিকার দেওয়া আছে কি যুক্তি মনস্ক তৈরি করা বিজ্ঞান প্রসার করা ঠিক ঠিক এবং ঠিক সঠিক বলেছো বন্ধু আচ্ছা ধরুন যুক্তিবাদী সমিতির উপরে যখন আপনার উপর হামলা হয়েছে বা আজকে আজ কিছুদিন আগে দুলাল ঘোষের উপর যে হামলাটা হয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের কেমন ভূমিকা নেওয়া আছে নিরপেক্ষ তো থাকে না পুলিশরা সবসময় থাকে রাজ্য সরকারের তাবেদার হয়ে তাতেই তাদের সুবিধে কিন্তু আমি সবসময় চাইব নিরপেক্ষ থাক ভাই কিন্তু নিরপেক্ষ থাকে না বলেই দুলালের বিরুদ্ধে
মামলা হয়েছে, দুলাল ঘোষ, তার বউ সীমা দাস, সোমা দাস, তারাও ওখানকার হাইকোর্টে গেছে। হাইকোর্টের লয়ার, তিনিও একজন যুক্তিমনস্ক মানুষ, তিনি কেস লড়ছেন, বলেছেন এটা কোনো কেসই না, কিচ্ছু দাঁড়াবে না, শুধুমাত্র যুক্তিবাদী মানুষকে ধ্বংস করা, যারা যুক্তিবাদী তাদের ভয় ধরানোর জন্য এইগুলো হামলাগুলো হচ্ছে। একদম। আচ্ছা, আমরা যুক্তিবাদী যখন কোন হামলা শিকার হচ্ছি, আমরাও কি পাল্টা হামলা করব না জনমত তৈরি করব? জনমত তৈরি করব, জনমতই ঠিক করবে পাল্টা হামলা চালাবে কি চালাবে না। কেন, এই যে একটা উদাহরণ দেই, বাংলাদেশে যখন নাকি একজন মুক্তমনা মানুষ খুন হলো অভিজিৎ, তার বাবা এখানে এসেছিলেন, তার সঙ্গে কথা হয়েছিল আমার, বলেছিলাম ওরা একজন মারলে আপনারা পাঁচজন মারুন, দেখবেন সঙ্গে সঙ্গে ওরা গুটিয়ে যাবে। আচ্ছা, এত বাধা সত্ত্বেও, হামলা সত্ত্বেও যুক্তিবাদী আন্দোলন কেমন ভাবে এগোচ্ছে? খুব ভালোভাবে এগোচ্ছে, মানুষ গ্রহণ করছে। একটা কথা বলি, কতগুলো ভেজাল অর্থাৎ জাল যুক্তিবাদী বাজারে ছাড়া হয়েছে, জ্যোতিষী গডম্যান এদের পৃষ্ঠপোষকতায় তারা যা খুশি প্রচার করছে, যেমন এখন প্রচার করছে যে প্রবীর ঘোষ লম্পট, এটা নিয়ে ওরা একটা কেস করেছিল ব্যারাকপুর কোর্টে, একজনকে খাড়া করেছিল এবং সেই কেসটায় ওরা সঙ্গে সঙ্গেই হেরে যায়, খুব দ্রুত হেরে যায়। ওরা খুব বড় লয়ার দিয়েছিল, আমরা বড় লয়ার দিতে পারিনি, কিন্তু তাতেও বাই মেরিট হেরে যাওয়ার পরেও কুত্তার মতন ঘেউ 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 করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এইটাতে কি সত্যি কোনো এফেক্ট করবে কবির ঘোষের যে আন্দোলন বা কবির ঘোষের যুক্তিবাদী আন্দোলন? কর, তোরা আন্দোলন না করে এই সমস্ত করছে, করুক, আমি আর কি বলবো। ওরা হলো কুকুর, ঘেউ ঘেউ করে যাচ্ছে। আমার একটা শেষ প্রশ্ন থাকছে, যে বাংলাদেশে হত্যার ঘটনা ঘটেছে যুক্তিমনস্ক মানুষের, কিছুদিন আগে দুলাল ঘোষের উপরে হামলার ঘটনা ঘটেছে, তো এরকম হামলা আমার মনে হয় হতেই থাকবে যুক্তিবাদী আন্দোলন যতদিন থাকবে। আবার নতুন খবর নিয়ে আসবো। আমি সন্তোষ শর্মা, সঙ্গে থাকবেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি কবির ঘোষ।